প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে দীর্ঘ বিরতির পর আবার পরিণীতি ও সুশাসন প্রথম পত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা পরিণীতি ও সুশাসন প্রথম পত্রে আলোচনা করছিলাম পঞ্চম অধ্যায় নিয়ে, এবং তোমরা সবাই জানো পঞ্চম অধ্যায়ের শিরোনাম কি। পঞ্চম অধ্যায়ের শিরোনাম হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, অধিকার কাকে বলে এবং অধিকারের শ্রেণী বিভাগ নিয়ে। সেখানে আমরা দেখেছিলাম একজন নাগরিক রাষ্ট্র থেকে কি কি অধিকার লাভ করে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ গত ক্লাসে আমরা কী কী পড়েছিলাম। তো আজকে আসলে প্রথমেই দেখিনি আজকে আমরা কী কী শিখবো, আজকে আমাদের আলোচ্য সূচি কী কী। আজকে আমরা প্রথমেই আলোচনা করব অধিকারের রক্ষা কবচ নিয়ে, তারপর আলোচনা করব বিশ্বায়ন ও নাগরিক অধিকার নিয়ে, এবং সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাগরিকের তথ্য অধিকার নিয়ে। শিক্ষার্থীরা নিশ্চয়ই মনে আছে অধিকার কাকে বলে। অধিকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত এমন কিছু সুযোগ সুবিধার সমষ্টি যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য একান্ত অপরিহার্য। আমি আবার বলছি, অধিকার হচ্ছে সে সকল সুযোগ সুবিধার সমষ্টি যা রাষ্ট্র নাগরিকের জীবনযাত্রা নিশ্চিত করার জন্য এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য নাগরিককে প্রদান করে থাকে। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব অধিকারের রক্ষা কবচ নিয়ে। তোমরা যারা আমাদের সাথে আছো তারা অবশ্যই নাম ও রোল নাম্বারটা কমেন্ট বক্সে লিখে দিবে, এবং পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা অবশ্যই সেটা জানাবে। আচ্ছা, অধিকারের রক্ষা কবচে যাওয়ার আগে আমরা আগে একটু জেনে নিতে চাই রক্ষা কবচটা কি, অধিকারের রক্ষা কবচটা কি। অধিকারের রক্ষা কবচ হচ্ছে সেই সকল বিশেষ ব্যবস্থা যা নিশ্চিত করতে পারলেই ব্যক্তি বা নাগরিক তার অধিকার ভোগ করতে পারবে। আমি আবার বলছি, অধিকারের রক্ষা কবচ হচ্ছে সেই সকল বিশেষ ব্যবস্থা যা নিশ্চয়নের মধ্য দিয়েই কেবলমাত্র নাগরিক তার নাগরিক অধিকার ভোগ করতে পারবে। অধিকারের রক্ষা কবচ ছাড়া অধিকার ভোগ করা অনেকটা কষ্টসাধ্য বিষয়। তাহলে চলো দেখি অধিকারের রক্ষা কবচগুলো কী কী। তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। অধিকারের প্রথম রক্ষা কবচ হচ্ছে আইন। তোমরা জানো আইন কি। আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু বিধিবিধান। অধিকারের প্রথম রক্ষা কবচ হচ্ছে আইন। আইন না থাকলে, রাষ্ট্রে আইন না থাকলে কখনোই অধিকার ভোগ করা যায় না। জানো, তোমরা সবাই জানো যে আইনের সাথে একটি শাস্তির ব্যবস্থা রয়েছে, আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করা হয়। তাই শাস্তির ভয়ে অনেকেই নাগরিক অন্যের অধিকার খর্ব করা থেকে বিরত থাকে। তাই আইন হচ্ছে অধিকারের প্রধান রক্ষা কবচ। এর পরের গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র নাগরিক অধিকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ তার এই ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে তার নাগরিক অধিকারটা প্রয়োগ করে এবং অধিকার নিশ্চিত করে। এর পরে গুরুত্বপূর্ণ নাগরিক রক্ষা কবচ হচ্ছে সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ। সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ বা ঘোষণা। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হচ্ছে সংবিধানে মৌলিক অধিকারের ঘোষণা। আচ্ছা, সংবিধান জানি আমরা, সংবিধান হচ্ছে রাষ্ট্রের মূল দলিল।
সংবিধানে যদি মৌলিক অধিকারগুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে তখনই কিন্তু নাগরিক তার মৌলিক অধিকার ভোগ করতে পারে। একটা কথা আছে যে সাংবিধানিক স্বীকৃতি ছাড়া ব্যক্তি বা নাগরিক তার অধিকার ভোগ করতে পারে না। যে অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে সেই অধিকার যদি কেউ খর্ব করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। তাই সাংবিধানিক স্বীকৃতি হচ্ছে নাগরিক অধিকারের অন্যতম একটি রক্ষা কবচ। তারপরে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ বা অধিকারের রক্ষা কবচ হচ্ছে আইনের অনুশাসন। শিক্ষার্থীরা, আমি প্রথমে বলেছি আইন হচ্ছে অধিকারের প্রধান রক্ষা কবচ। শুধু আইন থাকলেই হবে না, থাকতে হবে সাথে আইনের অনুশাসন। আইনের অনুশাসন কি? আইনের অনুশাসন হচ্ছে আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে তাকে বিচার পেতে হবে এবং নিরপরাধীকে মুক্তি দেওয়া হবে। আইন থাকলেই হবে না, আইন থাকলেই হবে না, রাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণ আইনের অনুশাসন থাকতে হবে। যখন রাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণ আইনের অনুশাসন থাকবে তখনই হচ্ছে ব্যক্তি বা নাগরিক তার মৌলিক অধিকার ভোগ করতে পারবে। এরপরে অধিকার নিশ্চিত করতে হলে থাকতে হবে বিচার বিভাগকে স্বাধীন। তাই বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে অধিকারের অন্যতম রক্ষা কবচ। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে অধিকারের অন্যতম একটি রক্ষা কবচ। নাগরিক অধিকার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে সরকারের অন্য দুইটি বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগ থেকে পৃথক করতে হবে। যখন বিচার বিভাগ স্বাধীন হবে অন্য দুইটি বিভাগ থেকে, তখন নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য বিচার বিভাগ স্বচ্ছতার সাথে কাজ করতে পারবে। তাই বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে অধিকারের অন্যতম একটি রক্ষা কবচ। এরপর হচ্ছে জনগণের সজাগ দৃষ্টি। জনগণের সজাগ দৃষ্টি অধিকার কার জন্য? জনগণের জন্য, মানুষের জন্য, নাগরিকের জন্য। এখন জনগণে যদি তার অধিকার সম্পর্কে সচেতন না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তি কর্তৃপক্ষ তাকে সেই অধিকার প্রয়োগ করতে পারবে না। বা জনগণ যদি সচেতন না থাকে সেক্ষেত্রে কোনো কর্তৃপক্ষ যদি তার সেই অধিকার খর্ব করতে চায় সেক্ষেত্রে সে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। তাই অধিকার নিশ্চিত করতে হলে অবশ্যই প্রয়োজন জনগণের সজাগ দৃষ্টি বা জনগণের সচেতনতা। জনগণ যখন সচেতন হবে তখনই কেবল শুধুমাত্র সে অধিকার ভোগ করতে পারবে। এরপরে গুরুত্বপূর্ণ যেটা রক্ষা কবচ সেটা হচ্ছে দায়িত্বশীল সরকার ব্যবস্থা। দায়িত্বশীল সরকার, কোন সরকারকে দায়িত্বশীল বলা হয়? যে সরকার তার উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে। বিশেষ করে গণতান্ত্রিক সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়। দায়িত্বশীল সরকার তার দায়িত্ব সম্পর্কে সর্বদা সজাগ দৃষ্টি থাকে এবং সে তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। যখন রাষ্ট্রের সরকারটা দায়িত্বশীল থাকবে তখন কিন্তু ব্যক্তি অধিকার থেকে বঞ্চিত হবে না বা নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হবে না, নাগরিক অধিকার সংরক্ষণ করা যাবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যম হচ্ছে জনমত গঠনের অন্যতম একটি মাধ্যম। গণমাধ্যম হচ্ছে জনমত গঠনের অন্যতম একটি মাধ্যম। গণমাধ্যমগুলো যদি স্বাধীন হয় তাহলে ব্যক্তি তার বা নাগরিক তার অধিকার ভোগ করতে পারবে। বিশেষ করে আমরা প্রায়ই দেখি যে কোনো কোনো জায়গায় যদি কোনো ব্যক্তি তার অধিকার থেকে বঞ্চিত হয় সেই বিষয়ে সেক্ষেত্রে কিন্তু গণমাধ্যম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। তাই গণমাধ্যমগুলোকে হতে হবে স্বাধীন। গণমাধ্যমের স্বাধীনতার মধ্য দিয়েই অধিকার নিশ্চিত করা সম্ভব। তাহলে এই ছিল আমাদের অধিকারের রক্ষা কবচ সমূহ। আমরা আবার দেখি অধিকারের রক্ষা কবচ। রক্ষা কবচ হচ্ছে সেই সকল বিশেষ ব্যবস্থা যা অধিকার যা দ্বারা নাগরিক তার অধিকার ভোগ করতে পারে। আমরা কী কী রক্ষা কবচ দেখেছি? প্রথমে দেখেছি আইন, গণতন্ত্র, সংবিধানের মৌলিক অধিকারের ঘোষণা, আইনের অনুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের সজাগ দৃষ্টি, দায়িত্বশীল সরকার এবং সর্বশেষ হচ্ছে গণমাধ্যমের
স্বাধীনতা। এরপরে আমরা যেটাতে চলে যাবো বা যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বিশ্বায়ন ও নাগরিক অধিকার। বিশ্বায়ন ও নাগরিক অধিকার, বিশ্বায়ন ও নাগরিক অধিকার। শিক্ষার্থীরা, বিশ্বায়ন কথাটির সাথে তোমরা সবাই পরিচিত, সেই যদি বলতে চাই আমরা সেই পঞ্চম ষষ্ঠ শ্রেণী থেকেই তোমরা বিশ্বায়ন কথাটির সাথে পরিচিত হয়ে আসছো। বিশ্বায়ন নাগরিক অধিকার নিশ্চিতকরণে বিশ্বায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বায়নের ফলে কী হচ্ছে, এখন বিশ্বে পুঁজি, অর্থ, সম্পদ সব কিছু কিন্তু একটি অঞ্চলে বা একটি দেশে সীমাবদ্ধ নেই বা আবদ্ধ নেই, তা এক দেশ থেকে অন্য দেশে চলাচল করছে, যার ফলে পৃথিবীর সকল দেশই এর সুযোগ সুবিধা ভোগ করতে পারছে। বিশ্বায়ন কী? বিশ্বায়ন হচ্ছে পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসংযোগকারী বা আন্তঃসংযোগ সৃষ্টিকারী এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন জাতি, সরকার, জনগণের মধ্যে সমন্বয় সাধন করে বা একটি আন্তঃসংযোগ তৈরি করে। বিশ্বায়নের মূল চালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, এবং এই বিশ্বায়ন প্রক্রিয়াটি এখন আরও বেশি ত্বরান্বিত হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের মধ্য দিয়ে। তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে আজকে আমরা ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো খবর খুব দ্রুত জানতে পারছি। বিশ্ব এখন একটি বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামে অবস্থান করে আমরা এখন বিভিন্ন দেশের সরকার ব্যবস্থা কেমন, এক এক দেশের নাগরিক কী কী অধিকার ভোগ করছে এবং অন্য দেশের নাগরিক কী কী অধিকার ভোগ করছে, পাশাপাশি বিভিন্ন দেশের অধিকারের মধ্যে তুলনামূলক আলোচনা করতে পাচ্ছি। বিশ্বায়ন শুধুমাত্র যে পুঁজি, অর্থ, সম্পদের মধ্যে সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়। বিশ্বায়ন কিন্তু বিভিন্ন দেশের সংস্কৃতি, তারপর হচ্ছে সামাজিক অবকাঠামো ইত্যাদিতেও প্রভাব ফেলছে। ঠিক তেমনি বিশ্বায়নের প্রভাব কিন্তু আমরা আমাদের নাগরিক অধিকারের মধ্যেও দেখতে পাই। বিশ্বায়নের কারণে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের হচ্ছে নাগরিক সুযোগ সুবিধাগুলো কেমন বা নাগরিক অধিকারগুলো কেমন সেগুলো এখন জানতে পারছি। তোমরা একটু খেয়াল করে দেখবে, আমরা জানি বিভিন্ন দেশে বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই সকল দেশে কিন্তু নাগরিকত্ব প্রদানের একটি বিধান আছে, বা কোনো বিদেশি নাগরিক যদি বা কোনো বিদেশি ব্যক্তি যদি সে সকল রাষ্ট্রে গিয়ে বসবাস করে তারা কিছু শর্ত সাপেক্ষে সে সকল রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতে পারে। বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা বা হচ্ছে এই নাগরিকত্ব প্রদানের বিধানটা আগে ছিল না, কিন্তু 2009 সালে নাগরিক অধিকার সংশোধনের মধ্য দিয়ে কোনো বাংলাদেশি নারীর বিদেশি স্বামী যদি বাংলাদেশে 4 বছর অবস্থান করে সেক্ষেত্রে হচ্ছে সে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করতে পারবে। এই যে নাগরিকত্ব লাভ করা বা এই যে নাগরিক অধিকারের যে একটি বিশেষ পরিবর্তন, তার পিছনে মূল দায়ী হচ্ছে আমাদের এই বিশ্বায়ন। তাই বিশ্বায়ন নাগরিক অধিকার নিশ্চিতকরণে বা নাগরিক অধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তোমাদের বইয়ে বিভিন্ন দেশের নাগরিক অধিকারগুলো সম্পর্কে উল্লেখ করা আছে বা নাগরিক অধিকার সম্পর্কে লিপিবদ্ধ আছে। আমি আশা করছি তোমরা একটু দেখলে সেটা হচ্ছে বুঝতে পারবে। বাংলাদেশের সংবিধানের 27-47 নং অনুচ্ছেদে নাগরিক অধিকারগুলো কথা উল্লেখ করা আছে। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ বিশ্বায়ন নাগরিক অধিকারে কী ভূমিকা পালন করে আসছে। এরপরে আমরা চলে যাব আমাদের সর্বশেষ আলোচ্যসূচি, নাগরিকের তথ্য অধিকার। নাগরিকের তথ্য অধিকার, নাগরিকের তথ্য অধিকার বর্তমানকালে সবচেয়ে আলোচিত বা কাঙ্ক্ষিত সরকার ব্যবস্থা হচ্ছে সুশাসন। আর সুশাসনে নিশ্চিত করার
জন্য বা সুশাসন নিশ্চিত করার জন্য সবার আগে দরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা। সেই স্বচ্ছতা ও জবাবদিহিতা, দায়িত্বশীলতা নিশ্চিত করার পেছনে কিন্তু নাগরিকের তথ্য অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, নাগরিকের তথ্য অধিকার কী তাতে সেটাতে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে তথ্য কী, অবশ্যই জানতে হবে তথ্য কী। তথ্য হচ্ছে আইনানুক কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা কর্তৃপক্ষের গঠন, উদ্দেশ্য, কার্যাবলী, দাপ্তরিক নথিপত্র, আর্থিক সম্পদের বিবরণ ইত্যাদিকে বলা হয় তথ্য। আমি আবার বলছি, আইনানুক কোনো সংগঠন, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের গঠন, উদ্দেশ্য, কার্যাবলী, তারপর হচ্ছে বিভিন্ন নথিপত্র এবং হচ্ছে তাদের হচ্ছে দাপ্তরিক বিভিন্ন নথিপত্র, সেসব সম্পর্কে বা সেগুলিই হচ্ছে আমাদের তথ্য। আর জনগণের অর্থে পরিচালিত এই সকল সংগঠন থেকে তথ্য লাভের অধিকারী হচ্ছে নাগরিকের তথ্য অধিকার। আমি আবার বলছি, তথ্য হচ্ছে আইনানুক কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা কর্তৃপক্ষের গঠন, উদ্দেশ্য, কার্যাবলী, দাপ্তরিক নথিপত্র, আর্থিক সম্পদের বিবরণ ইত্যাদিকে বলি হচ্ছে আমরা তথ্য। আর সরকার জনগণের অর্থে পরিচালিত এই সংগঠন থেকে তথ্য লাভের অধিকারী হচ্ছে নাগরিকের তথ্য অধিকার। তথ্য অধিকার হচ্ছে এক প্রকার রাজনৈতিক অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার হচ্ছে আমাদের তথ্য অধিকার। তথ্য অধিকার কেন প্রয়োজন? কারণ তথ্য অধিকার লাভ করতে পারলে বা সরকার, জনগণ যদি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য বা লাভ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু সরকারের যে গৃহীত কর্মসূচি আছে সে সম্পর্কে স্বচ্ছতা বজায় থাকবে, আর স্বচ্ছতা থাকলে সেখানে জবাবদিহিতা থাকবে, দায়িত্বশীলতা থাকবে, আর তখনই সুশাসন প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক নাগরিকই তথ্য জানার এবং জানানোর অধিকার আছে। সর্বপ্রথম 1766 সালে সুইডিশ পার্লামেন্টে তথ্য অধিকার আইন চালু করা হয়। বাংলাদেশে 2009 তথ্য অধিকার আইন পাশ করা হয়। তো তথ্য অধিকার হচ্ছে ব্যক্তির অন্যতম একটি রাজনৈতিক অধিকার। আমরা জানি বর্তমানে সকল গণতান্ত্রিক রাষ্ট্রে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা প্রদান করা হয়েছে। সকল প্রকার গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু ব্যক্তির চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতাকে অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই বাক স্বাধীনতার অপরিহার্য একটি অংশ হচ্ছে তথ্য অধিকার। তথ্য লাভ করতে পারলেই জনগণ তখন সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে গঠনমূলক একটি মতামত প্রকাশ করতে পারবে, যাকে বলি হচ্ছে আমরা জনমত। জনমত গঠন করার জন্য বা একটি কার্যকর জনমত গঠন করার জন্য তথ্য অধিকার আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, আশা করব তোমরা বুঝতে পেরেছ আজকের আলোচ্য বিষয়সমূহ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে তথ্য অধিকার আইনটা বা জনগণে কী কী, বাংলাদেশের প্রেক্ষিতে জনগণে কী কী তথ্য লাভের অধিকার আছে এবং কীভাবে সে তথ্য লাভ করতে পারে সে সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি আমরা মানবাধিকার নিয়েও আলোচনা করব। আজকে এই পর্যন্ত। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।